বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। কে দাগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কিন্তু দাগ কিভাবে তা দূর করতে হবে সেটাও বুঝতে পারছেন না, নানা বাজার চলতি ক্রিম লোশন ব্যবহার করেও ফল মিলছে না। এই সব ক্রিম ব্যবহার করে মুখের কালো দাগ তো যায়ই না, বেশি আরও স্কিন খারাপ হয়ে যায়। সৌন্দর্যের দুটি গুরুত্বপূর্ণ শর্ত হলো নিখুঁত মুখের ত্বক। মুখের সৌন্দর্য ধরে রাখতে চাইলে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু মুখের নানা রকম দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন, কিন্তু দাগ কীভাবে তা দূর হবে সেটা জানা নেই। বাজার চলতি নানা রকম ক্রিম লোশন ব্যবহার করেও তেমন ফল মেলে না। তাছাড়া ওই সব বাজার চলতি নানা রকম ক্রিম লোশনের পার্শ্ব প্রতিক্রিয়ারও ভয় থাকে। এক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে মুখের দাগ ছোপ অনায়াসে মুছে ফেলতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিছু ঘরোয়া পদ্ধতি যা কাজে লাগিয়ে অনায়াসে মুছে ফেলতে পারবেন মুখের কালো দাগ ছোপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটিগুলো কীভাবে তৈরি করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। ব্রণের দাগ দূর করার উপায়। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে চন্দন গুঁড়ো পাউডার। একটি পাত্রে 2 থেকে 3 চামচ চন্দন গুঁড়ো নিতে হবে আর এর সাথে নিতে হবে 2 চামচ গোলাপ জল। এবার সব শেষে নিতে হবে 1 চামচ পরিমাণ পাতি লেবুর রস। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আপনার মুখে ভালো করে ফেস প্যাকের মতো লাগিয়ে নিন। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য, শুধু তৈলাক্ত ত্বকের জন্য আমাদের মুখে নানান ধরনের সমস্যা দেখা দেয়, তাই এই কারণে আমাদের মুখে নানা রকম দাগ দেখা দেয়। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে শসা। প্রথমে একটি শসা নিয়ে এর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রস বের করে নিতে হবে। রসটি বের করা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিতে হবে আর এর সাথে নিতে হবে একটি আলু। আলুর খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রস বের করে নিতে হবে। তারপর এই উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটিকে আপনার মুখে তুলোর সাহায্যে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটি আপনি প্রতিদিন স্নান করার আগে লাগাতে পারেন। এতে আপনার ত্বকের তৈলাক্ত ভাব আসবে এবং ব্রণ সমস্যা থেকে মুক্তি পাবেন। 3 নম্বর, রোদে পোড়া বা মিস্তার দাগ দূর করার উপায়। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে অ্যালোভেরা জেল। একটি তাজা অ্যালোভেরা জেলের পাতা নিয়ে তারপর জেল বের করে নিতে হবে। আপনি এখানে বাজারের অ্যালোভেরা জেলও কিনে ব্যবহার করতে পারেন, তবে তাজা অ্যালোভেরা জেল নিলে বেশি ভালো কাজ হয়। একটি পাত্রে এই জেল বের করে নিতে হবে আর এর সাথে নিতে হবে আলুর পেস্ট। একটি আলু নিয়ে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ডারে এর পেস্ট তৈরি করে নিতে হবে। এবার অ্যালোভেরা জেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আপনার পুরো মুখে লাগিয়ে নিন। লাগানোর পর 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। তারপর প্লেন জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন বা চাইলে প্রতিদিনও লাগাতে পারেন, তবে প্রতিদিন লাগালে রেজাল্ট বেশি ভালো পাওয়া যাবে। এর ব্যবহারে আপনার রোদে পোড়া ট্যান বা মেস্তা দাগ চিরতরে দূর হবে। তাহলে আপনারা মুখের কালো দাগ ছোপ এবং মেস্তার দাগ দূর করতে এই রেমেডিটিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।